ফিরে এলাম আরো একবার আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা নিয়ে। আমরা সরাসরি চলে যাব ক্লাসে। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন শিক্ষক শ্রী সুজিত অধিকারী এবং শিক্ষক শ্রী পার্থ মুখার্জি। আমরা স্যারদের কাছ থেকে রসায়ন ক্লাস করব দ্বাদশ শ্রেণী। সরাসরি চলে যাব স্যারদের কাছে এবং স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। তো প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি, আশা রাখি সকলেই কুশলেই আছো। চারিদিকে যে বিপদের একটা আবহাওয়া চলছে, আশা রাখি আমরা শীঘ্রই সেই দুর্দশা কাটিয়ে নতুন ভোরের নতুন আলোর দিশা দেখতে পারবো। যাই হোক, আমরা সরাসরি আজকের বিষয়ে আলোকপাত করি। তো আমাদের যে বিষয়টা চলছিল আগের সপ্তাহে, সলিড স্টেট টুয়েলভে, তা একটু প্রিভিয়াস দুই একটা কথাবার্তা বলে শুরু করতে হবে। আমরা আগে দিন ক্লাসে বলেছিলাম যে কেলাস একক কোষ দিয়ে গঠিত, ইউনিট সেল দিয়ে গঠিত। ইউনিট সেলগুলোর ভাগগুলো বলা হয়েছিল। ইউনিট সেল সবগুলোই ঘন সামান্তরিক হয় এবং সেই ঘন সামান্তরিকে কোথায় কোথায় সেই পার্টিকেলগুলো থাকবে তার ভিত্তিতে ইউনিট সেল চার রকম। আবার ওই ঘন সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্যর প্রকারভেদের ভিত্তিতে এবং বাহুগুলোর ভিতরের কোণের প্রকারভেদের ভিত্তিতে ইউনিট সেল সাত রকম। এই সাত রকম আর চার রকম মিলিয়ে মোট বলা হয়েছিল ১৪ রকমের ব্রাভেস ল্যাটিস থাকে। এই ১৪ রকমের মধ্যে তিন রকম হলো ঘনক টাইপের, যেক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু ৯০ ডিগ্রি। তো এরকম একটা ইউনিট সেল আমি আরেকবার আঁকছি। নামকরণ করে নি এটা আগের দিনও এঁকেছিলাম এবং এটা বলা ছিল পৃষ্ঠতল ৬টা, কর্নার ৮টা, এজ ১২টা, পৃষ্ঠকর্ণ প্রত্যেকটা পৃষ্ঠে দুটো করে কর্ণ এবং দেহকর্ণ ৪টে, পৃষ্ঠকর্ণ ১২টা, দেহকর্ণ ৪টে থাকে। এখন যেহেতু এটা একটা ঘনকাকার ইউনিট সেল, তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই সমানই হবে। আমরা সেই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, ছোট হাতের এ দিয়ে প্রকাশ করলাম বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এই যে পৃষ্ঠকর্ণগুলো, তাহলে আমি একটুখানি লিখে নিই, বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি স্মল এ, পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য আমি সংক্ষেপে পৃষ্ঠকর্ণই লিখলাম,
পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য, কিন্তু পৃষ্ঠকর্ণ লিখলাম, নিশ্চয়ই সহজ ব্যাপার, এটা এ, এটাও এ, এই যে পৃষ্ঠকর্ণ বি ডি বলার অপেক্ষা রাখে না পিথাগোরাসের যে উপপাদ্য অনুযায়ী রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওই সংক্ষেপে লিখি রুট ওভার টু এ, রুট টু এ হল প্রতিটা পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য হবে। আর দেহকর্ণ যেগুলো, যেমন এফ থেকে ডি পর্যন্ত, ওই কর্ণার থেকে একদম বিপরীত দিকের কর্ণ, নিচের দিকের কর্ণার পর্যন্ত যে দেহকর্ণগুলো থাকে চারটে, প্রত্যেকটা দেহকর্ণের দৈর্ঘ্য, আমি দেহকর্ণই লিখলাম, দেহকর্ণের দৈর্ঘ্য কেমন হবে একটুখানি বলি, একটু একে দেখানোর চেষ্টা করি। দেহকর্ণ দৈর্ঘ্য বার করতে গেলে আমরা এই যে এটা তো এ, তাহলে এই যে জি আর এদিকে ডি, এটা কিন্তু একটা পৃষ্ঠকর্ণ। এই পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য কত? রুট টু এ আমরা আগেই লিখেছি। তাহলে এই ডি জি, এই বাহুটা আর এদিকে এফ জি, এই বাহুটা, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। সহজে বুঝতে পারছো কিনা দেখো ছবিতে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে এফ ডি, এফ ডিকে যদি আমরা সংযোগ করি, আমি এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে এটাই কিন্তু একটা দেহকর্ণ। তাহলে এই যে ডি জি এফ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের একটা বাহু রুট টু এ, একটা বাহু এ, আর দেহকর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা বার করতে পারবো এখান থেকে নিশ্চয়ই, ওই একই সূত্র ব্যবহার করে দেহকর্ণের দেহকর্ণ হবে রুট ওভার রুট টু এ তার হোল স্কোয়ার, আর এটা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হবে টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভারের মধ্যে থ্রি এ স্কোয়ার, সংক্ষেপে রুট থ্রি এ। এ পর্যন্ত বলা হলো পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য কত আর দেহকর্ণের দৈর্ঘ্য কত। এবার আসি যেটা বিষয়টা, আমরা দেখেছি যে পার্টিকেলগুলো যেটা সিম্পল ঘনক টাইপের যে ইউনিট সেল, সেক্ষেত্রে পার্টিকেলগুলো শুধু কোনায় কোনায় থাকে, প্রত্যেকটা কোনায় করে আটটা কর্ণা, আটটা কর্ণারে এক একটা করে থাকে, কিন্তু যেহেতু আট ভাগের এক ভাগ করে থাকে, তাহলে কার্যকর কণার সংখ্যা এক, এটা আগের দিনে বলা হয়েছিল। সেই আটটা কণা কার্যকর অংশগুলো যে এর মধ্যে ঢুকে রয়েছে, সেই কণাগুলো কিন্তু যথাসম্ভব ক্লোজ থাকে, ক্লোজ প্যাকিং থাকে, যাতে ভেরি স্টেবল হয়। যত ক্লোজ থাকবে ততই সিস্টেম কিন্তু বেশি স্টেবল হয় এবং সর্বনিম্ন শক্তির অধিকারী হয়। তো কীরকম ক্লোজ থাকে আমি পাশে একটা ছবির সাহায্যে দেখি, যে এই কোনায় আমরা অনেক সময় ছোট্ট করে এরকম দেখাই ঠিকই, ছোট্ট করে মনে হচ্ছে যেন দুটোর মধ্যে বিস্তর ফারাক, কিন্তু এই কণা পার্টিকেলগুলো ছোট ঠিকই, এটাও ছোট, তুমি একটু বড় করে দেখালে তোমরা বুঝতে পারবে যে এগুলো ঠিক কতটা ক্লোজ করে থাকে। তো সিম্পল ঘনক যেগুলো, আমি পাশে একটা ছবি আঁকি, যে কোনো দুটো কর্ণার আমি দেখাচ্ছি, সবগুলো দেখ না দেখি, এইদিকে যে একের আট অংশ থাকে, সেই একের আট অংশ এইরকম দেখালাম আমি, আর এইদিকেও এরকম, তাহলে এই অংশটা হলো সেই যে যে কণাটা এখানে রয়েছে তার একের আট অংশ এইটুকু, আর এদিকেও এই এই অংশটা হচ্ছে একের আট অংশ।
প্রত্যেক এই ক্ষেত্রে এরকম প্রত্যেক বাহু বরাবর পার্টিকেলগুলো কিন্তু পরস্পরের সংস্পর্শে থাকে। এক্ষেত্রে পৃষ্ঠকর্ণ বরাবর বা দেহকর্ণ বরাবর কিন্তু পার্টিকেলগুলো পরস্পরের সংস্পর্শে থাকে না। সিম্পল যে ঘনকাকার ইউনিভার্সেলের ক্ষেত্রে পার্টিকেলগুলো বাহু বরাবর থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু তাহলে যদি প্রত্যেকটা পার্টিকেলের ব্যাসার্ধ, পার্টিকেলগুলো গোলক টাইপের হয়, তো পার্টিকেলগুলোর ব্যাসার্ধ যদি আমরা এ ধরে নিই, এই স্মল আর ধরে নিই, এ তো বাহুর দৈর্ঘ্য ধরেছি, স্মল আর ধরে নিই, তাহলে স্মল আর আর হলো কণার গোলকাকার কণার আর কি কণার ব্যাসার্ধ। কণার ব্যাসার্ধ ছোট হাতের হার, প্রত্যেকটা কণা একই রকম, এরকম একটা সেলিং আমি চিন্তা করছি, তাহলে এইটুকু আর হবে, এপাশেও এইটুকু আর হবে, তাহলে এই আর আর এই আর ইকুয়াল টু নিশ্চয়ই টু আর। তাহলে আবার এইখান থেকে এইটুকু দেখেছি আবার ছোট হাতের এ বাহুর দৈর্ঘ্য, তা নিশ্চয়ই আমরা এক্ষেত্রে বলতে পারি, ঘনকাকার সরল কোষের ক্ষেত্রে বলতে পারি যে টু আর ইজ ইকুয়াল টু এ। এটা একটা খুব ছোট্ট সম্পর্ক, সরল সম্পর্ক, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু এই ক্ষেত্রে টু আর এবং এর মধ্যে সম্পর্ক হলো টু আর ইকুয়াল টু এ। এখন এগুলো খুব ক্লোজ প্যাকিং থাকলেও সবার সঙ্গে সবার কিন্তু টাচ নেই। আমি আগেই বলেছি যে পৃষ্ঠকর্ণ বরাবর বা দেহকর্ণ বরাবর কিন্তু কণাগুলোর কোনো সংস্পর্শ থাকে না, শুধুমাত্র বাহু বরাবর সংস্পর্শে থাকে। সুতরাং যতটা ক্লোজই হোক না কেন, এক্ষেত্রে ভিতরে কিন্তু কিছুটা ভয়েড থেকে যায়, কিছুটা ফাঁকা স্থান থেকে যায়। তাই আমরা এখন বার করব একটা একক কোষের ভিতরে যে কণাগুলো থাকে, সে একক কোষের মোট আয়তনের কত অংশ, মোট আয়তনের কত অংশ এই কণাগুলো দ্বারা অধিকৃত থাকে, এটাকে আমরা বলছি প্যাকিং দক্ষতা, প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল। অর্থাৎ প্যাকিং এফিসিয়েন্সির সংজ্ঞাটা আর একবার বলি, কোনো ইউনিট সেলের মোট আয়তনের যত অংশ সংগঠক কণাগুলি দ্বারা অধিকৃত থাকে সেটাই হলো সেই ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে প্যাকিং দক্ষতা যে সংজ্ঞা বললাম, উপরে হলো তাহলে হবে কণা বা কণাগুলি হতে পারে, মানে একটা কণা হতে পারে, কণা বা কণাগুলি হতে পারে, কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। বাই ওই যে ইউনিট সেল কোষের মোট আয়তন, সংজ্ঞা অনুযায়ী এটাই হলো প্যাকিং দক্ষতার সংজ্ঞা, মানে সমীকরণ হবে, এটা সংজ্ঞা অনুযায়ী এটাই সমীকরণ হবে। তাহলে সিম্পল ইউনিট যেগুলো, এই ঘনকাকার সিম্পল যেগুলো ইউনিট সেল হয়, সেক্ষেত্রে প্যাকিং দক্ষতা কী করে বার করবো? তাহলে একটা কণার আমি ধরেছি ব্যাসার্ধ আর, কণাগুলি গোলক, তাহলে এক্ষেত্রে এই ধরনের কোষের ক্ষেত্রে সিম্পল কিউবিক সেলের ক্ষেত্রে, এসসি লিখলাম সংক্ষেপে, সিম্পল কিউবিক সেল এর ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কেমন হবে? সিম্পল ইউনিট, সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা হবে, কণাগুলি হবে না, নিশ্চয়ই আমরা আগের দিনই বলেছিলাম এই ক্ষেত্রে একটা কণা থাকে, আর যেহেতু কণাগুলো গোলক টাইপের, তাহলে একটা কণার আয়তন হবে 4/3 πr³ গোলকের। তাহলে ওয়ান লিখলাম, ওয়ান মানে একটা কণার সংখ্যা, ইন্টু 4/3 πr³, এই হলো কণার আয়তন উপরে, আর নিশ্চয়ই নিচে কোষের মোট আয়তন, এই কোষের আয়তন কত হবে, নিশ্চয়ই a³ হবে,
যেহেতু ঘনক প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু এ, তাহলে নিশ্চয়ই এটা হবে এ কিউব নিচে। এটাকে সিম্পলিফাই করা যায় সহজে, সহজ একটা সংখ্যায় আনা যায়। আমি আর কে এ দ্বারা বা এ কে আর দ্বারা যদি আমরা কনভার্ট করি, যেমন এখানে এ ইকুয়াল টু আছে টু আর, আর আমি যদি এর জায়গায় টু আর লিখি, তাহলে চার পাই আর কিউ, নিচে তিন, এর জায়গায় লিখলাম টু আর, টু আর কিউব হোল কিউব মানে এইট আর কিউব, টু আর হোল কিউব মানে এইট আর কিউব, আর কিউব কেটে যায়। এবং এইটাকে পায়ের মান বাইশের সাত, এটাকে হিসেব করলে হয় 0.524, সহজে ক্যালকুলেশন ক্যালকুলেশন করতে পারবে 0.524, অর্থাৎ এই কোষের 0.524 অংশ এই কণাগুলি দ্বারা অধিকৃত থাকে, বাকি অংশটা কিন্তু ভয়েড। শতকরা মাত্রায় বললে, পার্সেন্টেজে বললে, পার্সেন্টেজে বললে এটা দাঁড়াবে 52.4%। পার্সেন্টেজে বললে, সংক্ষেপে লিখলাম, পার্সেন্টেজে বললে 100 দিয়ে গুণ করলে 52.4% হলো এই রকম একটা কোষের প্যাকিং দক্ষতা। নেক্সট, ঘনকাকার সিস্টেমে আর দু ধরনের একক কোষ থাকে। আগের দিনে বলেছিলাম বিসিসি এবং এফসিসি। বিসিসির ক্ষেত্রে আমি এখানেই পাল্টে দিই, এই এসসির মুছে এখানে যদি বিসিসি লিখি, বিসিসির ক্ষেত্রে আটটা কোণায় যেমন আটটা কণা থাকে, আর একটা কণা কিন্তু আগের দিনে বলেছিলাম একদম দেহ, এই যে মাঝখানে কোষের একদম মাঝখান যেটা, সেই অংশে কিন্তু একটা কণা থাকবে এবং তার অবদান একেবারে 100%। তাহলে আটটা কোণায় আটটা কণা এবং দেহ কেন্দ্রে একটা কণা থাকবে। এক্ষেত্রে দেহ কর্ণ বরাবর কণাগুলো কিন্তু ক্লোজ প্যাকিং থাকে। আগের বেলায় বলেছিলাম মনে আছে, আগের বেলায় বাহু বরাবর কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে, ক্লোজ প্যাকিং থাকে। কিন্তু বিসিসির ক্ষেত্রে টু আর ইকুয়াল টু এ, এটা কিন্তু হবে না। কি হবে এক্ষেত্রে? যেহেতু বললাম দেহ কর্ণ বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে, আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, এইরকম এই একটা কণা, মাঝখানে টোটাল একটা কণা, আর ওইদিকে একের আট অংশ একটা কণা, এই বরাবর, এই দেহ কর্ণ বরাবর যেটা এখানে দেখিয়েছেন, দেহ কর্ণ বরাবর কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকবে। অফকোর্স টু আর ইকুয়াল টু এ ক্ষেত্রে হবে না, দেহ কর্ণ আগে বার করে রেখেছি আমি, রুট থ্রি এ। তাহলে এইটুকু রুট থ্রি এ, আমার যদি আবার যদি আমরা আর দিয়ে বলি, এখান থেকে এইটুকু আর, অভ্যাসে এখান থেকে এইটুকু আর, এখান থেকে এইটুকু আর, আর এখান থেকে এইটুকু নিশ্চয়ই টু আর, এখান থেকে এইটুকু টু আর, এখান থেকে এইটুকু আর, এখান থেকে এইটুকু আর, তাহলে আমি যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে এখান থেকে এই অংশটুকু দৈর্ঘ্য কিন্তু ফোর আর। আবার এ দিয়ে বললে, আগেই করে রেখেছি রুট থ্রি এ, অবভিয়াসলি রুট থ্রি এ, এক্ষেত্রে রুট থ্রি এ ইজ ইকুয়াল টু ফোর আর। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক বিসিসির ক্ষেত্রে, আর এবং এর মধ্যে সম্পর্ক রুট থ্রি এ ইকুয়াল টু ফোর আর। তাহলে এখানে এখানেই পাশে লিখলি লিখছি অর এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু হবে ফোর আর বাই রুট থ্রি। তাহলে আমরা প্যাকিং দক্ষতায় চলে আসছি বিসিসির ক্ষেত্রে,
কি পাল্টাবে, এক নিশ্চয় হবে না, একের জায়গায় হবে দুই। আগের দিনে বলা ছিল কিন্তু যে বিসিসির ক্ষেত্রে কার্যকর কণার সংখ্যা হলো দুই, এক পাল্টে দুই করলাম কিন্তু দুটো কণা, আর প্রত্যেকটা কণার আয়তন 4/3 পায়ের কিউব আগের মতোই, তাহলে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন এইটা হলো 2×4/3 পায়ের কিউব। আর নিচে কোষের আয়তন সবসময় 1 কিউবই হচ্ছে। এবার আমরা এর জায়গায় 8 দিয়ে প্রকাশ করব, দুই গুণ 4 গুণ পাই আর কিউব, নিচে 3 রয়েছে, 4×3 এখানে লিখলাম, এ কিউব, এ মানে হচ্ছে 4×3 এই 4R/√3, 4R³ কিন্তু 4R³, রুট থ্রি উপরে চলে যাবে, রুট থ্রির কিউব, এই R³ কেটে যাবে, এবং 4, 2, পাই নিচে যেসব সংখ্যাগুলো আছে উপর নিচে সেসব সংখ্যাগুলো যদি আমরা ক্যালকুলেশন করি এটার মান দাঁড়াবে 0.68। তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, চর্চা করতে করতে মুখস্থ হয়ে যাবে 0.68 সংখ্যাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর মুখস্থ না হলেও ক্যালকুলেটার ইউজ করে সহজে তোমরা বার করতে পারবে যে এই মানটা হলো 0.68। নিশ্চয়ই পার্সেন্টেজে যদি প্রকাশ করি এইটাকে তাহলে হবে 68%। তাহলে কি বোঝা গেল যে বিসিসি যে ইউনিট সেল, এই ধরনের ইউনিট সেলে প্যাকিং দক্ষতা হলো 68%, আর বাকি 32% ভয়েড। এরকমই সহজ হিসেব আর একটা ক্ষেত্রে বাকি রয়েছে, FCC। তাই বিসিসির পরে আমি যদি FCC চলে আসি, FCC-র ক্ষেত্রে আমরা আগের দিনে দেখেছি যে কণাগুলির অবস্থান কেমন, আটটা কণায় যেমন আটটা থাকবেই, আর প্রত্যেকটা পৃষ্ঠ 6টা পৃষ্ঠের একবারে মাঝখানে একটা করে কণা থাকবে, এবং কার্যকর কণার সংখ্যা হলো সেখানে 4টে। আর এখানে যেরকম দেহকর্ণ বরাবর কণাগুলি পরস্পরের সংস্পর্শে রয়েছে, কিন্তু FCC-র ক্ষেত্রে প্রত্যেকটা পৃষ্ঠের 6টা পৃষ্ঠের প্রত্যেকটা পৃষ্ঠের পৃষ্ঠকর্ণ বরাবর কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে, এটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠের পৃষ্ঠকর্ণ যেটা, যার দৈর্ঘ্য আমরা আগে লিখে রেখেছি √2a, আমি এইখানটা একটু ছবি দেখাচ্ছি, এই কোণায় একটা কণা এরকম পৃষ্ঠকর্ণ, তার উল্টো দিকে এই কণায়, এই কোণায় একটা এরকম একের আট অংশ, আর এইরকম একটা কণা। তাহলে এখান থেকে এইটুকু আর আগের মতোই, এখান থেকে এইটুকু আর, আর এখান থেকে এইটুকু নিশ্চয়ই 2R, অর্থাৎ আর 2R আবার আর, এখান থেকে এইটুকু কিন্তু 4R, পৃষ্ঠকর্ণ 4R, কিন্তু পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য কিন্তু √2a। তাহলে এই ক্ষেত্রে a এবং r এর মধ্যে সম্পর্ক কি হবে, এই দেখো √3 না হয়ে হবে √2, যেহেতু এটুকু √2a a দিয়ে বললে, আবার r দিয়ে বললে এটুকু 4r, তাহলে √2a = 4r, এটা FCC-র ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। অনেক সময় ছোটখাটো অঙ্ক আসে,
এর মান দেওয়া থাকে আর বার করতে হয় বা আর মানে আর এর মান দেওয়া থাকে এর বার করতে হয় এবং সিম্পল কিছু অঙ্ক এখান থেকেও আসে কিন্তু पैकिंग एफिशिएंसी चले आसि एटा पाल्टाबे दुई पाल्टे कत हबे निश्चय चार एटा आगेर दिने बला छिलो जे एफसीसी क्षेत्रे कार्यकर कणार संख्या चार একটা কণার আয়তন একই থাকছে চারের তিন পায়ার কিউব থাকছে নিচে এ কিউব স্বভাবত এ কিউবই হবে তাহলে হিসেবটা কেমন হবে এখানে চার হবে এগুলো ঠিক আছে এবার এ ইকুয়াল টু ফোর আর এটাও ঠিক আছে এই জায়গায় কিন্তু হয়ে যাবে রুট টু এইটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 0.74 আর কেটে গিয়ে সংখ্যা গুলো ক্যালকুলেশন করলে 0.74 হবে শতকরা বললে হবে 74% অর্থাৎ এফসিসি টাইপের যে ইউনিট সেল সেখানে কণাগুলি যে ক্লোজ প্যাকিং তার মান হলো মানে প্যাকিং এফিসিয়েন্সির মান হলো 74% বাকি অংশটা কিন্তু ভয়েড থাকে তো এই হলো এসসি বিসিসি এবং এফসিসি টাইপের যে ইউনিট সেল এইসব সেলের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সির মান এই মানগুলো বার করতেও আসে বা ছোটোখাটো অঙ্কও আসে এরকম সুজিত বাবু আলোকপাত করবেন বললে অনেক সময় লেগে যায় ধন্যবাদ পার্থবাবুকে পার্থবাবু একটু আগে প্যাকিং দক্ষতা পড়াচ্ছিলেন প্যাকিং দক্ষতা মানে একটা ইউনিট সেলে কিছুটা জায়গা কণা দ্বারা অধিকৃত থাকে আর কিছুটা ফাঁকা থাকে এই যে ফাঁকা স্থান এগুলোকে উনি বলেছেন ভয়েড তাহলে ভয়েডটা কি যখন কোনো ত্রিমাত্রিক হেক্সাগোনাল বা ঘনকাকার ক্লাস হোক না কেন ক্লাস গঠনকারী কণাগুলো যেভাবেই থাকুক না কেন তার মধ্যে কিছু ফাঁকা স্থান থাকবে সেটাকেই বলা হচ্ছে ভয়েড তাহলে ভয়েড বা ফাঁকা স্থান ওটা ত্রিমাত্রিক ক্লাসে পাওয়া যায় ওটা দুই প্রকার একটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান আর একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান চতুস্তলকীয় ফাঁকা স্থান আর অষ্টতলকীয় ফাঁকা স্থান তাহলে আগে মাস্টমশাই বললেন ভয়েডের কথা বলেছেন কিন্তু ভয়েড হচ্ছে দুই প্রকার চতুস্তলকীয় আর অষ্টতলকীয় চতুস্তলকীয় ফাঁকা স্থানটা কীরকম অষ্টতলকীয় ফাঁকা স্থানটা কীরকম সেটা আমি এখন বলছি চতুস্তলকীয় ফাঁকা স্থান হচ্ছে কোনো একটা স্তরে ধরে নিলাম আমি একটা স্তরে পাশাপাশি তিনটে গোলক আছে পাশাপাশি যদি তিনটি গোলক থাকে তাহলে তারা একটা ত্রিমাত্রিক ফাঁক সৃষ্টি করছে এখানে একটা ত্রিমাত্রিক ফাঁক সৃষ্টি হচ্ছে ঠিক এই ত্রিমাত্রিক ফাঁকের ওপরে যদি আর একটা গোলক বসানো যায় আর একটা গোলক যদি বসানো যায় তাহলে এই ফাঁকা স্থানটা প্রতিবেশী চারটে গোলক দ্বারা পরিবৃত হলো তাহলে এই যে ফাঁকা স্থানটা প্রতিবেশী চারটে গোলক কণা দ্বারা পরিবেষ্টিত হলো এটাকে বলা হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান বা টেট্রাহেড্রাল ভয়েড তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কাকে বলবো ঘন সন্নিবেশিত ক্লাসে যে ফাঁকা স্থান চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত চারটি গোলক দ্বারা বা চারটি কণা দ্বারা পরিবৃত্ত থাকে তাকে বলা হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান আমি
তিনটে গোলককণাকে যখন রেখেছি তখন একটা ত্রিমাত্রিক ফাঁকা স্থান হয়েছে, তার উপরে আর একটা গোলককণাকে রেখে দিয়েছি, তাহলে এখানে চতুস্থলকীয় একটা ফাঁকা স্থান হলো। ঠিক একইভাবে এটাকে যদি এই এই গোলকটাকে উপরে যদি আরও তিনটে গোলক রাখি, তাহলে এই গোলকটার উপরে যদি আরও তিনটে গোলক রাখি, তাহলে এই গোলকটা আরও তিনটে গোলকের সংস্পর্শে আসবে। তাহলে একটা গোলকের জন্য নিচে যেমন একটা ফাঁকা স্থান হচ্ছে থ্রি ডাইমেনশনাল থাকার জন্য, তার উপরে তিনটে গোলক থাকলে আরও একটা ফাঁকা স্থান সৃষ্টি হবে। তাহলে একটা গোলক কণা চতুস্থলকীয় ফাঁকের ক্ষেত্রে দুটো ফাঁকা স্থান সৃষ্টি করলো, তাহলে আমি এখন বলতে পারি চতুস্থলকীয় ফাঁকের ক্ষেত্রে কণার সংখ্যা যেটা পাবো, তাহলে সেই ফাঁকের সংখ্যাটা হবে কণার সংখ্যা দ্বিগুণ। তাহলে এইচসিপি বা সিসিপি যে কোনো ক্লাসের ক্ষেত্রেই হতে পারে, সিসিপি হেক্সাগোলাল ক্লোজ প্যাকিং বা কিউবিক ক্লোজ প্যাকিং যাই হোক না কেন, কণার সংখ্যাটা হবে ফাঁকা, হ্যাঁ যে কণার সংখ্যাটা আছে তাহলে সেই ফাঁকা স্থানটা কণার সংখ্যার হয়ে যাবে দ্বিগুণ। দেখা গেল যদি কণার সংখ্যা এন হয় তাহলে একটাগুলো কটা ফাঁকা স্থান সৃষ্টি করছে, দুটো। তাহলে কণার সংখ্যা যদি এন হয় তাহলে ফাঁকা স্থান হবে টু এন। এবার এখানে আর একটা রিলেশন ডেভেলপ করা যায়, সেটা আমি ডেভেলপ করছি না, আমাদের সময়ের খুব অভাব। এই যে এখানে গোলকটা এখানে এই ফাঁকা স্থানটা সৃষ্টি হলো, এই ফাঁকা স্থানের ব্যাসার্ধ, এই যে ফাঁকা যে স্থান, এই ফাঁকা স্থানের ব্যাসার্ধ যদি আমি ধরে নিই স্মল আর, আর এই যে গোলককণাগুলো আছে, এই যে গোলককণা বা এই যে গোলককণা, এই গোলককণার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এখান থেকে একটা রিলেশন ডেভেলপ করা যায়, আর ইজ ইকুয়াল টু 0.225 ইন্টু ক্যাপিটাল আর। এটা কিন্তু এই রিলেশনটা ডেভেলপ করা যায়, এটা এখন সময়ের অভাবে আমরা করতে পারছি না। এইবার আমি তাহলে একটা কনক্লুশনে এলাম চতুস্থলকীয় ফাঁকের ক্ষেত্রে, যে এইচসিপি বা সিসিপি যে কোনো ধরনেরই ক্লাস হোক না কেন, যে কণার সংখ্যাটা যেটা, তাহলে ফাঁকের সংখ্যাটা হয়ে যাবে এই কণার সংখ্যার তাহলে দ্বিগুণ হয়ে যাবে, আর একটা গোলক কণা দুটো ফাঁক সৃষ্টি করছে। এইবার আমরা চলে যাব অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁক বোঝাই যাচ্ছে এর স্ট্রাকচারটা অষ্টতলকীয়। এখানে বলা হচ্ছে এই এটাও এইচসিপি বা সিসিপি ক্লাসের ক্ষেত্রে আমি বলছি, এইচসিপি বা সিসিপি ক্লাসের ক্ষেত্রে কোনো একটা স্তরে দেখা গেল তিনটে গোলক পাশাপাশি আছে, তাহলে এরা একটা কী করলো, একটা ত্রিমাত্রিক স্থান সৃষ্টি করলো। এর ঠিক বিপরীতভাবে আরও তিনটে গোলককে আমি রাখবো, খেয়াল করে দেখো ওপরে দুটো গোলক এঁকেছি, নিচে একটা গোলক এঁকেছি, বিপরীতভাবে যদি করি আর এর অবনমিত অংশটা দেখো ওপরের দিকে আছে, তাহলে আমি এইখানে যদি আমি একটা অন্য একটা কালি দিয়ে দেখাবার চেষ্টা করছি, ঠিক এইখানে যদি আমি নিচে দুটো এবার গোলক আঁকবো, তাহলে দেখো এইখানে নিচের তিনটে গোলক আছে একটা স্তরে, তার ঠিক ওপরে যদি আরও একটা তিনটে গোলক আঁকি, তাহলে এইখানে যে ফাঁকা স্থানটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান। তাহলে এইটা যেভাবেই আমি রাখি না কেন, নিচে তিনটে গোলক আর ওপরে তিনটে গোলক আমি যেভাবেই রাখি না কেন, ফাঁকা স্থান কিন্তু একটাই পাবো। সেই জন্য বলা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কণার সংখ্যা সমান হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কণার সংখ্যা সমান হয়। যদি এইচসিপি বা সিসিপি কোনো ক্লাসে যদি এন সংখ্যক কণা থাকে তাহলে অষ্টতলকীয় ফাঁক হবে এন। এবং এখানেও একটা রিলেশন ডেভেলপ করা যায়, যদি এই ফাঁকের ব্যাসার্ধ যদি স্মল আর হয়, ফাঁকের ব্যাসার্ধ যদি স্মল আর হয় আর গোলক কণা কণার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারি আর ইজ ইকুয়াল টু 0.414 ইন্টু ক্যাপিটাল আর, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তাহলে চতুস্থলকীয় ফাঁকের ক্ষেত্রে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কণার সংখ্যার দ্বিগুণ, আর অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে ফাঁকের সংখ্যা কণার সংখ্যার সমান। এইবার আমরা চলে যাব ডিফেক্টসে।
আগের দিনই আমরা পড়িয়েছিলাম ক্লাস যখন গঠন হয় ক্লাসের সংগঠন যে সমস্ত কণাগুলো আছে সংগঠক কণাগুলো সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাসের ফলে একটা ক্লাস তৈরি হয়। কিন্তু এই যে পর্যায়ক্রমিক বিন্যাস বা সুষম বিন্যাস, এখান থেকে যদি কোনো সংগঠক কণার যদি বিচ্যুতি ঘটে তখনই তাকে বলবো যে সেই কণাটার একটা ডিফেক্ট দেখা যাচ্ছে, তখনই সেই ডিফেক্টটাকে আমরা বলবো যে ত্রুটিপূর্ণ ক্লাস। এইবার এই ত্রুটিপূর্ণ ক্লাসটাকে আমরা তার ত্রুটি কত রকমের পাবো, ত্রুটি পাবো হচ্ছে ক্লাসের ত্রুটি নর্মালি তিনটে আছে, কিন্তু আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধু বিন্দুগঠিত ত্রুটি। কী কী ত্রুটি আছে? এক হচ্ছে বিন্দুগঠিত ত্রুটি, দুই হচ্ছে তলঘটিত ত্রুটি, আর তিন হচ্ছে রেখা বা লাইন ঘটিত ত্রুটি, রেখা ঘটিত ত্রুটি বললেও হয়। ঠিক আছে, আমার সিলেবাসে শেষে দুটো নেই, অনলি পয়েন্টস ডিফেক্টস আছে, অনলি পয়েন্টস ডিফেক্টস। এইবার বিন্দু ঘটিত ত্রুটি কাকে বলবো বুঝতে হবে। একটা ক্লাসে যে সংগঠন কণাগুলো আছে সেই কণাগুলো যদি ক্লাস থেকে বিচ্যুত হয় বা তার ল্যাটিস বিন্দু থেকে যদি পাশে কোনো একটা জায়গায় অবস্থান করে, আবার এমনও হতে পারে বাইরে থেকে কোনো একটা কণা ওই ল্যাটিস বিন্দুতে যে প্রবেশ করলো কিংবা ওই ক্লাসের অন্তঃস্থানী স্থানে প্রবেশ করলো, তখন তাকে বলবো বিন্দুগঠিত ত্রুটি। কি বললাম? ক্লাসের যে সংগঠক কণাগুলো আছে সেগুলো ল্যাটিস বিন্দুতে থাকে, তাহলে ল্যাটিস বিন্দু থেকে একটা কণা বেরিয়ে যেতে পারে, ল্যাটিস বিন্দুর থেকে বেরিয়ে ক্লাসের মধ্যে কোনো একটা জায়গায় থাকতে পারে, এটা একটা ঘটনা ঘটতে পারে। বাইরে থেকে কোনো কণা যেয়ে যদি ল্যাটিস বিন্দুতে অবস্থান করতে পারে বা তার অন্তঃস্থানী স্থানে থাকতে পারে, তখন তাকে বলবো বিন্দুগঠিত ত্রুটি। এই বিন্দুগঠিত ত্রুটি আবার তিন প্রকার, পয়েন্টস ডিফেক্টস তিন প্রকার। এটা আমি ইংরাজিতেই নামগুলো নিচ্ছি, ইংরাজিতেই সাধারণত লেখা হয়। স্টয়চিওমেট্রিক ত্রুটি, একটা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, আর ইম্পিউরিটি ডিফেক্ট। তাহলে একটা স্টয়চিওমেট্রিক, একটা নন স্টয়চিওমেট্রিক, একটা ইম্পিউরিটি ডিফেক্ট। প্রথমে আমি স্টয়চিওমেট্রিক ত্রুটিতে আসছি। এই ধরনের ত্রুটির ক্ষেত্রে সংগঠক কণাগুলো কখনো যে সংখ্যার অনুপাতের কিন্তু কখনো পরিবর্তন হবে না, অর্থাৎ সংগঠন কণাগুলো যে অনুপাতে থাকবে সেই ত্রুটিতেও সেই অনুপাতে থাকবে, সেটাকে বলা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি। তাহলে কিন্তু সেগুলো কীরকমভাবে তাহলে সৃষ্টি হবে? হয় সে দুটো কণাই তার ক্লাস থেকে বেরিয়ে যাবে, নতুবা দুটো কণাই তার ল্যাটিস বিন্দু থেকে বেরিয়ে ভেতরে থাকবে। এই ত্রুটিটাকে দু রকমের, একটা হচ্ছে শূন্যতাজনিত ত্রুটি, আর একটা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। শূন্যতাজনিত ত্রুটি এবার আমি দেখাবার চেষ্টা করছি, আমি ইয়েলো কালারে দেখাবার চেষ্টা করছি। এইভাবে সংগঠক কণাগুলি একটা ক্লাসে আছে, ঠিক আছে। এইবার আমি এটাকে একটু বক্স করে দিলাম, দেখা গেল এইখানে এটা নেই, যেহেতু অনুপাতটা সমান থাকতে হবে এখান থেকে একটা সরিয়ে দিলাম, তাহলে ল্যাটিস বিন্দু থেকে দুটো কণা কিন্তু বেরিয়ে চলে গেল, এটা হচ্ছে শূন্যতাজনিত ত্রুটি। আর অন্তঃস্থানিক ত্রুটি কি? এটা আছে, আমি আগেই বলেছি বিন্দুগঠিত ত্রুটির ক্ষেত্রে বলেছি বাইরে থেকে যোগ করা যায়, তাহলে অন্তঃস্থানে এখানে একটা কণা দিয়ে দিলাম, একটা দিলে হবে না যেহেতু অনুপাতটা সমান রাখতে হবে, এখানে একটা কণা দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। তাহলে শূন্যতাজনিত ত্রুটি হচ্ছে যে ক্লাস যখন তৈরি হচ্ছে তার ল্যাটিস বিন্দুতেই সে দুটো কণা থাকবে না,
আর অন্তঃস্থানিক ত্রুটি হচ্ছে তার ক্লাস আছে আবার তার অন্তঃস্থানিক স্থানে আরো দুটো ক্লাস দিয়ে দেওয়া হলো, তাকে বলা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। এইটা কিন্তু অআয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, অআয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। এইবার আয়নীয় যৌগের ক্ষেত্রে কি ধরনের ত্রুটি আমি দেখাচ্ছি। আয়নীয় যৌগ এই যৌগগুলো মূলত আমরা সাধারণ সংকেত এমএক্স দিয়ে ইন্ডিকেট করছি। এমএক্স দুটো ত্রুটি থাকে, ওটা যেমন অআয়নীয় ক্ষেত্রে, এটা কমপ্লিটলি আয়নীয় ক্ষেত্রে, এটাতে স্কটকি ত্রুটি, স্কটকি ত্রুটি আর ফ্রেঙ্কেল ত্রুটি, স্কটকি ত্রুটি এখানে বলা হচ্ছে। আমি আগেই বলেছি এটা আয়নীয় যৌগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যখন কোনো আয়নীয় ক্লাসে তার ল্যাটিস বিন্দু থেকে সমান সংখ্যক ক্যাটায়ন বা অ্যানায়ন নিরুদ্দেশ হয়ে যায় বা বাইরে বেরিয়ে যায়, অথচ তাদের কণা সংখ্যা যদি সমান সংখ্যক ক্যাটায়ন বা অ্যানায়ন যায় তাহলে বোঝাই যাচ্ছে অনুপাতটা একই থাকবে, তাহলে তখন সেই ত্রুটিকে বলবো স্কটকি ত্রুটি। আমি দেখাচ্ছি এনএ প্লাস সিএল মাইনাস, 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 এনএ প্লাস সিএল মাইনাস। এবার আমি কি করছি, একটা ক্যাটায়ন এখান থেকে সরিয়ে দিলাম, সমান সংখ্যক ক্যাটায়ন এবং সমান সংখ্যক অ্যানায়ন ক্লাস চালক থেকে নিরুদ্দেশ হয়ে গেল। যদি সমান সংখ্যক ক্যাটায়ন বা সমান সংখ্যক অ্যানায়ন যদি বেরিয়ে যায় তাহলে এদের কিন্তু এদের সংখ্যা অনুপাতের কোনো পরিবর্তন হলো না, ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা অনুপাতে কোনো পরিবর্তন হলো না, তখন কিন্তু সেটা হচ্ছে স্কটকি ত্রুটি, স্কটকি ত্রুটি। এখানে একটা ব্যাপার আছে, তাহলে এখানে আগে যে ক্লাস ছিল সেই ক্লাস থেকে একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়ন কিন্তু বেরিয়ে চলে গেল, তাহলে কণা সংখ্যা কিন্তু কমে গেল। কণা সংখ্যা কমে যাওয়ার মানেই হচ্ছে তার ঘনত্বটা কিন্তু কমে গেল, তাহলে স্কটকি ত্রুটিতে ক্যাটায়ন সমান সংখ্যা ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে তাহলে যেহেতু কণা সংখ্যা কমে গেল তাই তার স্কটকি ত্রুটিতে ঘনত্ব কমে গেল। এবার স্কটকি ত্রুটি কারা তৈরি করবে, কন্ডিশন ফর দ্য ফর্মেশন অফ স্কটকি ডিফেক্ট, তাহলে সেখানে কি না, যাদের কোঅর্ডিনেশন নাম্বার, কণাগুলো যদি কোঅর্ডিনেশন নাম্বার সিএন লিখলাম বেশি হতে হবে, নাম্বার ওয়ান কোঅর্ডিনেশন নাম্বার বা সহবর্গাঙ্ক, আর দুই হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান হবে, ক্যাটায়ন ও অ্যানায়নের আকার, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান হবে, তারা স্কটকি ত্রুটি দেখায়। কারা নর্মালি খাদ ধাতু হ্যালাইডগুলো এনএসিএল, এনএসিএল, কেসিএল, সিএ, সিজিয়াম ক্লোরাইড, এগুলো স্কটকি ত্রুটি দেখায়। তাহলে স্কটকি ত্রুটিতে কি দেখলাম, স্কটকি ত্রুটিতে সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন ক্লাস চালক থেকে বেরিয়ে যাচ্ছে, যদি কণা সংখ্যা বেরিয়ে যায় তার ঘনত্ব কমছে, আর কারা দেখাবে যাদের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার যদি প্রায় সমান হয়। ফ্রেঙ্কেল ত্রুটি এটাও আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে কি হচ্ছে না, এখানে ক্লাস চালক থেকে বা ল্যাটিস বিন্দু থেকে যে সংগঠক কণাগুলো মূলত ক্যাটায়নগুলো তার ল্যাটিস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, যে কিন্তু ক্লাসের অন্তঃস্থানিক স্থানেই অবস্থান করছে, তাহলে সেখানে কিন্তু কণাগুলো কিন্তু ক্লাস চালক থেকে একদম বেরিয়ে চলে গেল, ক্লাসের মধ্যেই রইলো কিন্তু ল্যাটিস বিন্দু তার যে অবস্থানটা ছিল, যে ল্যাটিস পয়েন্টে ছিল সেখান থেকে বেরিয়ে শুধু অন্তঃস্থানে রইলো, তখন তাকে বলা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। যেমন আমি দেখাচ্ছি এজি প্লাস সিএল মাইনাস, 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 এজি প্লাস সিএল মাইনাস। এবার কি বলছি, এই ক্যাটায়নটা এইখান থেকে বেরিয়ে চলে গেল, মূলত ক্যাটায়নগুলো যায় এইখান থেকে বেরিয়ে অবস্থান করছে এজি, এইখানে চলে এলো, সে কিন্তু ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে চলে এলো। আবার এইখান থেকে আমি এটা দেখাবার চেষ্টা করছি, এই ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে চলে এলো, এখানে অবস্থান করলো,
তাহলে স্কটকি ত্রুটিতে যেমন একদম বেরিয়ে চলে গেছলো, এ কিন্তু নিজের জায়গাটা ছাড়লো কিন্তু ক্লাসের মধ্যেই রয়ে গেল। স্বাভাবিকভাবেই ফ্রেঙ্কেল ত্রুটিতে কিন্তু ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, ওখানে যেমন ঘনত্ব কমে যাচ্ছিল এখানে কিন্তু ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটা কারা দেখাবে? এটা দেখাবে যাদের কণাগুলোর কোর্ডিন সংখ্যা বেশি এবং অ্যানানের আকারটা যদি ক্যাটানের আকারের থেকে একটু বড় হয় তারা ফ্রেঙ্কেল ত্রুটি দেখাবে। এবং ফ্রেঙ্কেল ত্রুটি দেখায় এজিসিএল, এজিবিআর, এজিআই এটসেট্রা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই এজিবিআর এ উভয় ফ্রিকার ত্রুটি দেখায়, স্কটকি ত্রুটিও দেখায়, ফ্রেঙ্কেল ত্রুটিও দেখায়। এরও কারণটা আমি বলে দিচ্ছি, এজিবিআর কেন স্কটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি দেখায়। মূলত এর মধ্যে ফ্রেঙ্কেল ডিফেক্টটাই বেশি থাকে, কিন্তু এজি প্লাস আমি কী বললাম যে ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে কী বললাম যে ল্যাটিস বিন্দু থেকে কণাগুলো মূলত ক্যাটানগুলো তার ল্যাটিস বিন্দু থেকে সরে যেয়ে অন্তঃস্থানিক স্থানে থাকে। এবার এইখানে ফ্রেঙ্কেল ত্রুটি কেন বেশি দেখায় না, এজি প্লাসের আকারটা তুলনামূলক ছোট, সেই জন্য কী করে, সেই জন্যে সে তার ল্যাটিস বিন্দু থেকে বেরিয়ে যেয়ে সে ওই অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, সেই জন্য এজিবিআর এখানে হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি দেখায়। আর ব্রোমাইড আয়নটা যেটা হচ্ছে এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপে ক্লোরাইড বা আয়োডাইড আয়নে মাঝামাঝি বলে এই এজিবিআরটা ফ্রেঙ্কেল ত্রুটিটা দেখায়। এটা তোমাদের বইয়েতে হয়তো পাবে না, কিন্তু এটা বইয়েতে আছে যে সিলভার ব্রোমাইড স্কটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি দেখায়, কিন্তু কেন দেখায় সেটা নেয় কিন্তু একটু জেনে রাখা ভালো। এইবার আমি চলে আসছি নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট, নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট। এইখানে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার অনুপাতের পরিবর্তন ঘটবে, এটাও আয়নীয় যৌগের একটা ভাগ। ওখানে যেমন সংখ্যার অনুপাতটা একই থাকছে, এখানে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার অনুপাতের পরিবর্তন ঘটবে, এটাকে বলা হচ্ছে নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট। এবং এই নন স্টোচিওমেট্রিক যাদের ডিফেক্ট থাকে, অর্থাৎ নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট থাকে, সেই সমস্ত যৌগগুলোকে বলা হয় বার্থোলাইট যৌগ, বার্থোলাইট যৌগ। দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন সিইউ 1.87S, খেয়াল করে দেখা যাক যেখানে কপার এবং সালফারের পরমাণু সংখ্যার অনুপাত সমান কিনা, সেই জন্য এটাকে বলা হয় বার্থোলাইট যৌগ। এবার নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট যেটা, এটা দু রকমের হয়। একটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব আধিক্যজনিত ত্রুটি, আর ধাতব ঘাটতিজনিত ত্রুটি, ঘাটতিজনিত ত্রুটি। এই ধাতব আধিক্যজনিত ত্রুটিটা কীরকম না, ধাতব আধিক্যজনিত ত্রুটি হচ্ছে যখন কোনো ক্লাসে, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটি হয়। যখন কোনো ক্লাস থেকে একটা অ্যানায়ন বেরিয়ে যাবে, তাহলে তড়িৎ প্রসমতা বজায় রাখার জন্য তাহলে সেখানে কী হয়ে যাবে, তাহলে একটা ইলেকট্রন ঢুকবে, তাহলে তখন সেখানে কী হয়ে যায়, একটা অ্যানায়ন বেরিয়ে গেল কিন্তু সেখানে একটা তাহলে ক্যাটায়ন বেশি রইল, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি। কিন্তু এই ত্রুটিটা হচ্ছে অ্যানায়ন শূন্যতার জন্যে। এটা কীরকম একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এখানে এনএ প্লাস সিএল মাইনাস, এনএ প্লাস সিএল মাইনাস আছে, এনএ প্লাস সিএল মাইনাস, এনএ প্লাস সিএল মাইনাস আছে। এইবার এইটাকে আমি সোডিয়াম আসফের উপস্থিতিতে, সোডিয়াম ভেপার উপস্থিতিতে হিট করছি। যখনই সোডিয়াম ভেপার উপস্থিতিতে হিট করছি, তখন এই সোডিয়াম পরমাণুটা এই পৃষ্ঠতলে গিয়ে জমা হলো, এ জমা হচ্ছে। আমি কি বললাম একটু যে অ্যানায়ন শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটি, যখনই এটা জমা হিট করার জন্যে এই একটা অ্যানায়ন এখান থেকে বেরিয়ে কিন্তু চলে গেল। তাহলে অ্যানায়ন যদি বেরিয়ে চলে যায়, তাহলে অ্যানায়নের সংখ্যা যদি কমে যায়, তাহলে ক্যাটায়ন বেশি রয়ে গেল, তাহলে অ্যানায়ন শূন্যতার জন্য ধাতব আয়নের আধিক্য করলো। এইবার এই যে এটা চলে গেল, কিন্তু তড়িৎ প্রসমতা বজায় রাখার জন্য কী হয়ে যাবে, তাহলে এখানে একটা ইলেকট্রনকে প্রবেশ করতে হবে। এখানে কিন্তু যখনই এই ক্লোরিনটা এখানে বেরিয়ে ব্যাপিত হয়ে চলে গেল, এই বাইরে রয়ে গেছে কিন্তু, আর এখানে বাইরে রয়ে গেছে সোডিয়াম, তাহলে সোডিয়াম তখন একটা ইলেকট্রন বর্জন করবে, যে বর্জন করা ইলেকট্রনটা এইখানে চলে এলো, এইখানে চলে এলো, তাহলে
অ্যালাইন বেরিয়ে চলে গেল ঠিক কথাই, কিন্তু তড়িৎ প্রশমতা বজায় করার জন্য বা বজায় রাখার জন্য সোডিয়াম একটা ইলেকট্রন এই জায়গায় অবস্থান করলো, তাহলে এখানে তড়িৎ প্রশমতা বজায় রাখবে। এইবার প্রশ্ন হচ্ছে, সবাই তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা, কিন্তু যখনই সোডিয়াম বাষ্পের উপস্থিতি থেকে হিট করি হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়ে যায়? তার কারণ হচ্ছে এই যে ইলেকট্রনটা রয়েছে সে দৃশ্যমান আলোর একটা অংশ শোষণ করে, শোষণ করলে সে যখন আবার আলো বিকিরণ করে, শোষিত আলোর তার কমপ্লিমেন্টারি কালার যখন বিকিরণ করে তখন সেই কালারটা হলুদ হয়ে যায়। এই কারণে সোডিয়াম বাষ্প উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে হলুদ হয়ে যায়। এটা হচ্ছে অ্যানায়ন শূন্যতার জন্য ধাতু আধিক্যজনিত ত্রুটি। এইখানে একটা কথা বলা আছে, এফ সেন্টার, এফ সেন্টার এফ সেন্টার এফ কথাটা আছে জার্মান শব্দ এফ এফ ই আর ই ফ্যাবডি থেকে, এটার অ্যাকচুয়ালি হচ্ছে কালার, সিও এল ও ইউ আর কালার। ওই জন্য এফ সেন্টারকে বলা হয় বর্ণবিন্দু। কেন বর্ণবিন্দু বলা হয়, না এফ সেন্টার কাকে বলে, না অ্যানায়ন শূন্যতার জন্য ধাতু আধিক্যজনিত ত্রুটি থাকে, তখন সেই জায়গাটা কে ভরলো একটু আগে, অযুগ্ম ইলেকট্রন ভরে গেল। তাহলে এই যে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতা সেটা কি একটা ধাতু আধিক্যজনিত ত্রুটি? ওই যে অযুগ্ম ইলেকট্রনটা রইলো, ওই দৃশ্যমান আলোর কিছুটা অংশ শোষণ করলো, শোষণ করে নিয়ে কি হলো, তারপরে সে যখন রেডিয়েশন করে তখন তার কমপ্লিমেন্টারি কালারটা দেখায়। আর দু মিনিট, এরপরে হচ্ছে অন্তঃস্থানিক স্থানে ধাতব ক্যাটায়নের উপস্থিতির জন্য ত্রুটি। তার মানে অন্তঃস্থানিক স্থানে ধাতব, সেখানে কি বললাম যে অ্যানায়ন শূন্যতার জন্য ত্রুটি, এবার হচ্ছে ধাতব আয়নের আধিক্যের জন্য ত্রুটি অন্তঃস্থানিক স্থানে। এটা কীরকম হচ্ছে, আমি একটা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করছি, জেড এন টু প্লাস প্লাস হাফ অফ ও টু প্লাস টু। আমি বলছি যে ধাতব আয়নের আধিক্যের জন্য, এইবার এই যে অক্সাইড আয়নটা, এই অক্সাইড আয়নটা অক্সিজেন গ্যাস রূপে বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্লাসের মধ্যে কি জিঙ্ক আয়নটা থেকে যাচ্ছে। তাহলে জিঙ্ক আয়নটা যদি ওই ক্লাসে থেকে যায় তাহলে তড়িৎ প্রশমতার জন্য একই সঙ্গে দুখানা ইলেকট্রন রয়ে যাচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা থাকার জন্যে, এই ইলেকট্রনটা থাকার জন্য সে যখন একটা দৃশ্যমান আলোর কিছুটা অংশ শোষণ করছে, এবার শোষণ করার পর সে যখন আবার আলো বিকিরণ করছে তখন ওই জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে তার কমপ্লিমেন্টারি কালারটা হলুদ হয়ে যায়। ওই জন্য কোশ্চেন থাকে, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে সেটা হলুদ হয়ে যায় কেন, সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে হলুদ হয়ে যায় কেন, এই সমস্ত প্রশ্নগুলো থাকে। আর তো সময় নেই, ঠিক আছে এখানেই আমরা আজকে শেষ করছি। শেষ করলাম দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাস, সঙ্গে ছিলেন শিক্ষক শ্রী সুজিত অধিকারী এবং শিক্ষক শ্রী পার্থ মুখার্জি। আমরা আরও একবার তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং সেই সাথে সাথে আবার পর্দার ওপারে যে ছাত্রছাত্রী আছো তাদেরকে জানিয়ে রাখবো যে আজকে তোমরা যে ক্লাসগুলো করছো সেই ক্লাসগুলোর প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার কিন্তু তোমরা নিউজ নোম্যান স্ল্যান্ডারি পর্দায় বিকেল 4টে থেকে দেখতে পাবে। আরও একবার জানাবো যে যে ক্লাসগুলো তোমরা আজকে করছো স্যারদের সাথে সেই ক্লাসগুলোর প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার তোমরা বিকেল 4টে থেকে আবার নিউজ নোম্যান স্ল্যান্ডারি পর্দাতেই দেখতে পাবে। ফিরে আসবো খুব শিগগির রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিয়ে, সঙ্গে থাকবেন শিক্ষক সুকান্ত মাহাতো এবং শিক্ষক সুজিত ঘোষ। আমরা ছাত্রছাত্রীরা যারা আছো তাদেরকে অনুরোধ করব কোথাও যেও না, চোখ রাখো নিউজ নোম্যান স্ল্যান্ডারি পর্দায়।